Assalamualaikum. সৃষ্টি সেন্টার স্কুল এন্ড কলেজ পূর্ণ শাখা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে তোমাদের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণী বাংলা প্রথম পদ থেকে কবিতা দুই বিঘা জমি নিয়ে আলোচনা করব। দুই বিঘা জমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দুই বিঘা জমি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ও কাহিনী কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এটি আসলে একটি কাহিনী কবিতা। দুই বিঘা জমি কবিতায় দুটি চরিত্রই নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। একটি চরিত্র হচ্ছে জমিদার এবং আরেকটি চরিত্র হচ্ছে একেবারে শশী নিষ্পেষিত একটি চরিত্র, তার নাম হচ্ছে উপেন। দুই বিঘা জমি কবিতাটিতে সমাজের শোষক শ্রেণীকে নিয়ে আলোচনা করা হয়েছে এবং দুস্থ শ্রেণীর লোকদের প্রতি সহানুভূতি দেখানো এটাই আলোচনা করা হয়েছে। দুই বিঘা জমি কবিতাটিতে সমাজের শোষক শ্রেণী কিভাবে দুর্বলদের সবকিছু কেড়ে নেয় তা নিয়ে আলোচনা করা হয়েছে। দুই বিঘা জমি কবিতাটিতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর দুটি চরিত্র বিশ্লেষণ করেছেন এবং এখানে দুটি চরিত্রকেই খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এখন আমি তোমাদেরকে এই কবিতাটির কাহিনীটি বলছি। দুই বিঘা জমি কবিতাটিতে বাবু একটি চরিত্র, যাকে আমরা এক কথায় বলতে পারি মহারাজ অথবা সমাজের সেই উচ্চবিত্ত কোনো ধনবান ব্যক্তি। আরেকটি চরিত্র হচ্ছে একেবারে নিম্নবিত্ত নিঃস্ব এক অসহায় গরিব দুঃখী, যার নাম ছিল উপেন। তো উপেনের মাত্র দুই বিঘা জমি ছিল। সেই দুই বিঘা জমির পাশে সে বাবু মশায়ের অনেকখানি জমি ছিল, কিন্তু সেই দুই বিঘা জমির উপরে বাবু মশায়ের কি করে লোক পড়ে যায়, নজর পড়ে যায়। তার ওই দুই বিঘা জমির জন্য উপেনের কাছে সে বলল, উপেন তুমি আমাকে দুই বিঘা জমি দিয়ে দাও। উপেন কান্নাকাটি করে হাত জোর করে মিনতি করে বাবুর কাছে বলল, বাবু আমার মায়ের দেয়া এই দুই বিঘা জমি আমি আপনাকে দিতে পারবো না, আপনি আমাকে মাফ করে দিন। তখন বাবু সাহেব কি করলো, একটি কুরুর হাসি হেসে সে বলল, আচ্ছা সে দেখা যাক। এরপর কিছুদিন পরে সে বাবু সাহেব কি করলো, আদালতে মিথ্যা মামলা দিয়ে উপেনের কাছ থেকে দুই বিঘা জমি কেড়ে নিল। উপেন কি করবে মনের দুঃখে সেই দুই বিঘা জমির শোকে সে গ্রাম ছেড়ে চলে গেল। সে যখন হাঁটতেছিল রাস্তায় পথে প্রান্তরে, তখন হাঁটতে হাঁটতে সে এক সময় ভাবছিল যে দুই বিঘা জমি তো আমার চলে গেছে, ভগবান হয়তো আমাকে আরো বেশি অনেক বেশি কিছু দান করবেন এর বিনিময়ে। এটা সে মনে নিয়ে মনোবাসনা করে সে এক সময় বাউল হয়ে গেল। তো সে রাস্তায় রাস্তায় কি করলো, ঘুরতে লাগলো। উপেন যখন রাস্তায় রাস্তায় ঘুরলো তখন সে সন্ন্যাসী রূপ ধারণ করলো। সে এই মন্দির থেকে সেই মন্দির, এই দেশ থেকে সে দেশ, এখান থেকে সেখানে সে হাঁটতে লাগলো এবং বেড়াতে লাগলো, কিন্তু তার মন থেকে এই দুই বিঘা জমি কখনোই মুছে যায়নি। সেই দুই বিঘা জমির কথা তার বারবার মনে আসতে লাগলো। হঠাৎ একদিন তার সেই গ্রামের কথা মনে পড়ে গেল এবং সে গ্রামে যাওয়ার জন্য অস্থির হয়ে গেল। তার মনে পড়ে গেল সেই মায়ের দেওয়া দুই বিঘা জমির কথা। তো একদিন সিদ্ধান্ত নিল উপেন। উপেন কি সিদ্ধান্ত নিল, সে গ্রামে চলে যাবে, তার সেই দুই বিঘা জমিটা দেখতে যাবে। তো দুই দিন পরে সে তার গ্রামে পৌঁছালো। পৌঁছে দেখে যে তার দুই বিঘা জমি সেই আগের রূপে নেই। সেই লতা গুল্ম, সেই লতা গুল্মের ফুল, সিম গাছ, লাউ গাছ, বিভিন্ন লতানো গাছপালা কোনো কিছু সেখানে আর নেই। সেখানে শোভা পাচ্ছে এক মহা অট্টালিকা এবং তার পাশে বিদেশি কিছু ফুল। সে অবাক হয়ে তাকিয়ে আছে, হায় রে আমার দুই বিঘা জমি, আমি তোকে ঠিকই আমার হৃদয়ে লালন করেছি কিন্তু তুই তো আমাকে ভুলে গেছিস। তুই কেন এরকম হোস, তুই যখন যা তখন তারিফ হয়ে যাস, একবারও কি তোর অতীতকে মনে পড়ে না, তুই আমাকে এভাবে ভুলে গেলি। এমন দুঃখ চিত্ত নিয়ে বারবার সেই দুই বিঘা জমির দিকে তাকিয়ে সে বিরক্ত হয়ে সে বলল, জননী জন্মভূমি তোমাকে আমি দেবী মনে করেছিলাম, এখন দেখি তুমি না তা নও, তুমি এখন জমিদারের হয়ে গেছো। মনের দুঃখে উপেন সে বাড়ির দুই বিঘা জমির পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ কিছুদূর গিয়ে তার মনে তার চোখে পড়লো বড় আম গাছটি। বড় আম গাছটির দিক তাকিয়ে উপেন সেই শৈশবের কথা মনে পড়ে, স্কুল পালানোর কথা মনে পড়ে, কিভাবে সে দৌড়া দৌড়ি করে রোদে ঘেমে সেই আমতলায় এসে ক্লান্তি ক্লান্ত শরীর নিয়ে তার ক্লান্তি জুড়াত, কিভাবে সে আমতলায় আম কুড়াত, ঝড়ের রাতে নির্ঘুম রাত কাটাত, সকালে উঠে সে কখন সেই আম গাছ থেকে আম কুড়াবে। উপেন সে কি করলো, যে আম গাছটা হয়তো আমাকে ভুলিনি, আমি আম গাছটা নিচে গিয়ে বসি। আম গাছটা নিচে গিয়ে উপেন তার সে অতীতকে মনে করছে, অতীতে সে কি করতো এইসব সে মনে মনে ভাবছে। হঠাৎ করে দুটো আম তার একেবারেই কোলের কাছে একদম পায়ের কাছে এসে পড়লো। তো উপেন ভাবলো যে হায়রে দুই বিঘা জমি তুই আমাকে ঠিকই ভুলে গেছিস, কিন্তু আমার আম গাছটি এখনো আমাকে ভুলেনি, তার আমাকে মনে পড়েছে। তো সে আম দুটো
আসলো। হায় রে মালি, লাঠি একটা হাতে তুই চলে এলি, কিন্তু কি আর করা, তোকে আমি কি করে বুঝাই, এই 2 বিঘা জমি আমারই ছিল, এই 2 বিঘা জমি আমারই ছিল, আমার কাছ থেকে বাবু সব জোর করে নিয়ে নিয়েছে, আমি তাকে দান করে দিয়েছি, কে শুনে কার কথা। লাঠি আলতাকে লাঠি দাঁড়া করে নিয়ে গেল বাবুর কাছে। বাবু তো দেখে রকচাটা, বাবু মাছ ধরছিলেন তার তোষামুদকারীদের নিয়ে, বাবু যদি এক কথা বলে উপেনকে তার তোষামুদকারীরা 10 কথা শুনিয়ে দিচ্ছে তাকে। বাবু সাথে কেঁদে কেটে বলল, আমি তো কিছুই নেই নি বাপু, শুধু এই 2 আম আমাকে ভিক্ষে দাও। কিন্তু বাবু আর তার কোনো কথা শুনেনি, উল্টো তাকে চোর বলল, বলল সাধু সন্ন্যাসী সেজে তুমি সাধু সেজেছ, এখন তুমি আসলে বেটা একটা চোর। তখন উপেন মনে মনে হাসছে আর বলছে, তুমি হয়েছ সাধু আজ মহারাজা, আমাকে বল আমি তোমাকে সবকিছু দান করে দিলাম, আর তুমি আমি আর তুমি আমার তুমি আমাকে আজকে চোর বললে। এই ছিল 2 বিঘা জমির কাহিনী। 2 বিঘা জমি কবিতাটি রবীন্দ্রনাথের একটি কাহিনী কবিতা, এবং এই কাহিনীটি তোমাদেরকে আমি শোনালাম। এরপর শিক্ষার্থীরা তোমরা বই থেকে শব্দ অর্থগুলো শিখে নিবে এবং ভালো করে বুঝে নিবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি এই কবিতার সৃজনশীল কিছু অংশ আলোচনা করব, এবং এই কবিতার যে লাইনগুলি আছে প্রতিটি লাইন আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছ, এবং কাহিনীটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। কি বলো বন্ধুরা, ভালো আছো তো? এবার তোমরা কেন, তোমরা কিন্তু ঘরে থাকবে, ঘর থেকে বের হবে না, এবং বারবার সাবান দিয়ে হাত ভালো করে ধোবে, আর যখনই খারাপ লাগবে তখনই অনলাইনে ঢুকে আমাদের সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকেরা যে ক্লাসগুলি নিচ্ছে সেই ক্লাসগুলি তোমরা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবারও আসসালামু আলাইকুম।